এদিকে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কেউই হত্যার হুমকি দেয়নি। আলোচনায় আসতে নতুন নাটকের সন্ধান দিল ডিবি প্রধান। হঠাৎ এই নাটক কেন তা জানতে ডাকা হবে ব্যারিস্টার সুমনকে, জানিয়েছেন ডিবি প্রধান। ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওটা প্রকাশিত হতো। এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকার অর্থে ভয় পেয়েছে। কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে, ওসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন, তার চোখে মুখে ঠিক ওই রকম কোনো আতঙ্কের বিষয় ছিল না, ভয়ের বিষয় ছিল। ব্যারিস্টার সুমনকে হত্যার যেটি ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে উঠে আসছে, এটি নিয়ে জনগণের মাঝে যথেষ্ট বিভ্রান্তি এবং সন্দেহের দর্শক আপনারা জানেন, সম্পত্তি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেয় ওসি সাহেবের মাধ্যমে, কিন্তু সেই হত্যার হুমকিটা মিথ্যা প্রমাণিত হয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন আলোচনায় আসার জন্য তিনি এই নাটকটা সাজিয়েছিলেন, এমনটাই তথ্য উঠেছে। সে দর্শক কথা বেশি বাড়াবো না, চলুন এ বিষয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি যে তিনি মিথ্যা কথা বলেছেন, তার কয়েকটা প্রমাণ ডিবি হারণ সহ অনেকেই দিয়েছে। তো দর্শক, শুরুতে আমরা সাধারণ একটা প্রতিবেদন দেখব, লাস্টে দেখব যে ডিবি প্রধান এ বিষয়ে নাটক সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক, কথা নাই, চলুন স্ক্রিনে, আশা করি সঙ্গেই থাকবেন। এবং এ বিষয়ে আপনাদের মতামত কী, আপনাদের কী মনে হয়, তিনি কি নাটক করতে পারেন নাকি সত্যিই তিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে? ডামি এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার যেটি ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে উঠে আসছে, এটি নিয়ে জনগণের মাঝে যথেষ্ট বিভ্রান্তি এবং সন্দেহের উদ্রেক হয়েছে, তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের এই ডামি এমপি ব্যারিস্টার সুমন সম্প্রতি শেখ হাসিনা ভারতের মোদি সরকারের সাথে দেশবিরোধী যে বেশ কয়েকটি চুক্তি করে আসছেন এবং এই চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক মহল ইতিমধ্যে যেভাবে রুখে দাঁড়িয়েছে, যেভাবে ফেটে পড়ছে, জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নেওয়ার জন্য আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বর্তমান সময়ে আওয়ামী লীগের সবচাইতে জনপ্রিয় এমপি বলা যায় ব্যারিস্টার সুমনকে কাজে লাগিয়ে কিংবা তাকে ব্যবহার করে এরকম একটি হত্যাকাণ্ডের কিংবা হত্যার একটি নাটক জনগণের সামনে মঞ্চায়ন করা হয়েছে। দেখুন, কেন আমি ব্যারিস্টার সুমনের এই হত্যার যে নাটক, এটাকে নাটক বলছি। অনেকেই আমার সাথে একমত হতে পারেন, দ্বিমতও করতে পারেন, নো প্রবলেম, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ব্যারিস্টার সুমন প্রেস কনফারেন্স করে যে তথ্যগুলো জনগণের সামনে দিয়েছে, প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা ডেটা একজন পাগলকেও যদি বলেন সেও বিশ্বাস করবে না, কারণ এটা বিশ্বাস করার কোনো কারণ এখানে নেই। যেমন ব্যারিস্টার সুমন প্রথম যে তথ্যটি দিয়েছেন যে তাকে 5-6 জন মানে সদস্যের একটি টিম খুন করার জন্য মাঠে নেমেছেন, এই তথ্যটা কে দিলেন? তিনি যে এলাকার এমপি অর্থাৎ হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকা, সেই এলাকার স্থানীয় থানার ওসি ফোন করে ব্যারিস্টার সুমনকে বললেন, এমপি সাহেব, আপনাকে হত্যার জন্য 4-5 সদস্যের একটি টিম মাঠে নেমেছে। অবাক করা কাণ্ড, মানে থানার ওসি ফোন দিয়ে এমপিকে বলে আপনাকে হত্যার জন্য 5-6 সদস্যের একটি টিম মাঠে নেমেছেন, কিন্তু থানার ওসি সেই খুনিদের আটক করার জন্য কিংবা ধরার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো উদ্যোগ নিচ্ছেন না, ভালো কথা। তারপরে ব্যারিস্টার সুমন সেই থানায় গেলেন, ওসির সাথে বসলেন, ওসি সাহেবকে জিজ্ঞেস করলেন যে আমাকে কারা খুন করতে চায়, আমি একটু তাদের তথ্য জানতে চাই, তাদের নাম জানতে চাই। তখন থানার ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে বললেন, আমি আসলে তাদের নাম জানাতে পারবো না। চিন্তা করেন, সবচাইতে বড় খটকাটা লাগবে এখানেই যে থানার অফিসার ইনচার্জ বলে একজন এমপিকে যে আপনাকে যারা খুন করতে চায় তাদের তথ্য আমি আপনাকে দেব না। বুঝছেন বিষয়টা? গলত কথায় একটু মাথা খাটান। ব্যারিস্টার সুমন সাহেব অনেক ভালো কাজ করেন এলাকায়, নিঃসন্দেহে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তা বলে তিনি তার ভালো কাজের আড়ালে আওয়ামী লীগের এই ফ্যাসিজম, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য মোক্ষম ভূমিকা পালন করছে, এটা কিন্তু আপনারা কেউ অস্বীকার করতে পারেন না, পারবেনও না। হয়তো আপনারা মনে করেন সুমন সাহেব তার এলাকায় উন্নয়নমূলক অনেক কাজ করছেন। কয়েকদিন আগে তার এলাকার একটা পরিত্যক্ত খাল, যেটাকে আমরা নদী বলি, ছোট নদী, সেটি তিনি পরিষ্কার করে এটাকে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, খুব ভালো কাজ। আরও তিনি নানান উন্নয়নমূলক কাজ করেন, কাজ নিয়ে আমার কোনো দ্বিমত নেই, আপত্তি নেই, স্যালুট জানাই। কিন্তু এই ব্যারিস্টার সুমনকে ব্যবহার করে আওয়ামী লীগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের যে ফ্যাসিজম,
আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ এটাকে কিন্তু টিকিয়ে রাখার তারা চেষ্টা অলরেডি করে যাচ্ছে। অনেকেই এটাও বলছে যে ব্যারিস্টার সুমন যা যা করে সব সরকারের প্রেসক্রিপশনেই করে, আওয়ামী লীগ যেভাবে প্রেসক্রাইব করে থাকে সে অনুযায়ী সুমন সাহেব কাজ করেন। এটাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না, এটাও কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এই যে ব্যারিস্টার সুমনকে হত্যার একটি ঘটনা ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এটি নিয়ে আমি অনেক অ্যানালাইসিস করলাম তার বক্তব্যটি। তো যাই হোক, থানার ওসির সাথে তিনি চা খাইলেন, থানার ওসি তাকে খুনিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করলেন, ভালো কথা। আরেকটি বড় খটকার বিষয়, ব্যারিস্টার সুমন সেই থানাতেই জিডি করতে পারতেন, তার জীবনের নিরাপত্তা চেয়ে, কিন্তু তিনি তার স্থানীয় সেই থানায় জিডি না করে চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে তিনি শেরেবাংলা নগর থানায় গিয়ে তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন। বুঝছেন খটকাগুলো কত কোন কোন জায়গায় লাগছে আমাদের? ভাই, আপনাকে হত্যার জন্য মাঠে নেমেছে হবিগঞ্জের আপনার চুরুনাঘাট এলাকায়, সেখানে খুনিরা অবস্থান করছে, খুনিদের নাম জানাতে চাইলেন না ওসি আপনাকে, ভালো কথা। তো আপনি সেই থানায় জিডি করলেন বা করতেন, আপনি সেখানে জিডিটা করলে ওই থানার ওসি বাধ্য হইতেন খুনিদেরকে গ্রেপ্তার করতে, কিন্তু আপনি জিডি সেখানে করলেন না, আপনি চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে শেরেবাংলা নগর থানায় জিডি করলেন। আরেকটি বিষয় দেখেন, আমি যেটি ইতিমধ্যেই নোটিশ করেছি যে ব্যারিস্টার সুমন একজন ডামি এমপি, বিনা ভোটের এমপি, যেটাই হোক তিনি যে প্রতিষ্ঠানে এখন রয়েছেন অর্থাৎ পার্লামেন্ট, এই পার্লামেন্টের প্রধান হচ্ছেন স্পিকার। তিনি এখন পর্যন্ত স্পিকারকে তার জীবনের নিরাপত্তা চেয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বলেন, অ্যাপ্লিকেশন বলেন, কোনোটাই দেয় নাই। কিন্তু তিনি খুব সম্ভবত সংসদ অধিবেশনে গতকালকে না তার আগের দিন প্রধানমন্ত্রীর কাছে মৌখিকভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই এই আমার সাথে ঘটনা ঘটেছে। বুঝছেন বিষয়গুলো? তিনি যদি লিখিত স্পিকারকে চিঠি দিতেন কিংবা অ্যাপ্লিকেশন দিতেন তাহলে হয়তো বা স্পিকার, যেহেতু পার্লামেন্টের প্রধান স্পিকার, তিনি দৃশ্যমান কোনো উদ্যোগ নিতেন, কিন্তু সেটা করা হয় নাই। তো যাই হোক বন্ধুগণ, আমার কাছে ব্যারিস্টার সুমনের এই হত্যার যে নাটক, এটাকে এই জন্যই আমি নাটক বলছি, এর মাধ্যমে হয়তোবা এই মুহূর্তে ভারতের সাথে যে দেশবিরোধী চুক্তিগুলো করা হয়েছে এই দেশবিরোধী চুক্তিগুলোকে হাইড করার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সুমনকে এই সরকার ব্যবহার করছে, কাজে লাগাচ্ছে। যেহেতু সুমন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়, তার ফেস ভ্যালু অনেক হাই লেভেলের, এবং সুমন সাহেব একটা লাইভ করলে, একটা মিডিয়াতে বক্তব্য দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, লক্ষ লক্ষ শেয়ার হয়, মানুষ খুব দ্রুত ব্যারিস্টার সুমনের বক্তব্যটি ক্যাচ করতে পারে, ধরতে পারে। এই জন্যই সুমনকে দিয়ে এই নাটক ঘটিয়েছে কিনা এটা জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই আমরা দ্রুত ব্যারিস্টার সুমনের এই যে হত্যাকাণ্ডের বা তাকে হত্যা করার যে একটি মিশন, প্রকল্প, যেটাই বলেন, এরকম একটি খবর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়া আসছে, গণমাধ্যমে আসছে। অতি দ্রুত সরকারের উচিত কারা খুনি, কারা মাঠে নেমেছে খুন করতে, সেই 5-6 সদস্যের টিমটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। যদি এটি করতে ব্যর্থ হয় তাহলে আমরা পরিষ্কারভাবে ধরে নিব এটি একটি স্রেফ সাজানো নাটক, ভারতের এই দেশবিরোধী চুক্তিগুলোকে হাইড করার জন্য, ভারতের সাথে শেখ হাসিনার যে দেশবিরোধী চুক্তি, এই চুক্তিগুলোকে জনগণের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়ার জন্য সুমনের এই হত্যার যে নাটক, এই নাটক মঞ্চায়ন করা হয়েছে। অন্যথায় সরকারের উচিত হবে অতি দ্রুত সুমনকে কারা গ্রেপ্তার করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আর সেটা যদি সরকার না পারে তাহলে আমরা বলেই দিলাম, এই যে সরকারের এত এত গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, র্যাব, DGFI, NSI, অমুক তমুক, এগুলোর কাজ কি? তারা যদি 3-4 দিন অলরেডি হয়ে গেল একজন এমপিকে খুন করার হুমকি দিয়েছে, চিন্তা করেন ভাইরা, কিছুদিন আগে একজন এমপি ভারতে গিয়ে খুন হয়েছেন, এরপরে বাংলাদেশে একজন এমপিকে খুন করার হুমকি দেওয়া হলো, 3 দিন চলে যাওয়ার পরেও একজন খুনিকে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই। তার মানে কি আপনাদের বুঝতে অসুবিধা আছে এটি একটি পরিকল্পিত নাটক? যদি নাটক না হয়ে থাকে তাহলে কেন তারা গ্রেপ্তার করতে পারছে না, হয় আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা জানতে চাই, আমাদের জানতে হবে। আমার কাছে, আমাদের কাছে এটি পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই দেশবিরোধী চুক্তিগুলোকে হাইড করার জন্য শেখ হাসিনার প্রত্যক্ষ পরিকল্পনায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে একটি টিম মাঠে নেমেছে তাকে হত্যা করার জন্য এই নাটকটি মঞ্চায়ন করা হয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো যাই হোক, বাকিটা সময় বলবে, সময়ে সব কিছু উদ্ঘাটন হবে, সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে, আমরা অপেক্ষায় থাকি।
দেখি কি ঘটে। ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওইটা প্রকাশিত হতো। এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকার অর্থে ভয় পেয়েছেন। কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে, ওসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন, তার চোখে মুখে ঠিক ওইরকম কোনো আতঙ্কের বিষয় ছিল না, ভয়ের বিষয় ছিল না। তো যার জন্য এটা অনেকে মনে করছেন যেহেতু সে সবসময়ই লাইমলাইটে থাকতে চায়, আলোচনায় থাকতে চায়। আপনি একজন দেশবরণ্য রাজনৈতিক বিশ্লেষক, আপনার উপর যদি হামলা হয়ে সন্ত্রাসীরা বা সন্ত্রাসী চক্র পার পেয়ে যায় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? না, ফার্স্ট থিং হলো যে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে দেশবরেণ্য বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি দেশবরেণ্য কোনো ব্যক্তিত্ব। আর যারা মূলত দেশের মান সম্মান এটা সার্টিফিকেশন দেয়, মান সম্মানটাকে ওজন করে ধারণ করে, তারা হলো সরকার, রাষ্ট্র। এখন আমাদের এই সমাজে রাষ্ট্র কাকে সম্মান করলো ওইভাবে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সম্মান করে, সমীহ করে। এখন যে রাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে ফেরারির মতো, তারপরে অসহায়ের মতো, বঞ্চিতের মতো, এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে, তো সেখানে আমি যে বেঁচে আছি এখন পর্যন্ত, আমার মতো মানুষ যে বেঁচে আছে, এটাই তো আল্লাহর কাছে শুক্রিয়া। আমি তো নামাজ কালাম করে সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছো। যে সমাজে একজন পুলিশের আইজি হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, বুক ফুলিয়ে চলে এবং বলা হয় যে এরকম শত শত মানে হাজার কোটি টাকার মালিক সরকারি আমলা, সেই একেবারে পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ, এবং এইরকম হাজার কোটি টাকার মালিক, এক কোটি টাকার মালিক থেকে এক হাজার কোটি টাকার মালিক বা দশ হাজার কোটি টাকার মালিক কেবলমাত্র আমলার মধ্যে, তারপরে সরকারি দালাল মন্ত্রী এমপিদের মধ্যে যেখানে নিরন্তর অভিযোগ যে এদের এত টাকা আছে, এবং সমাজ এর একটা বিরাট অংশ বলতেছে এরাই হলো মানে ওলি আল্লাহ, এরাই হলো গাউস কুতুব, এরা সত্তর রাখাত নামাজ পড়ে, এরাই মানে এদের দোয়া কবুল করে, আল্লাহ এদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তো সেখানে আমার মতো মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যে আশরাফুল মাখলুকাত হিসেবে এখনও যে মানুষ আমাদেরকে মানুষ বলতে পারছে, এখনও যে অমানুষ বলেনি, যে ওরা হলো মানুষ আর তোমরা হলো অমানুষ, তো এই মানুষ এবং অমানুষের ডিফারেন্স আমাকে যে এখনও কেউ অমানুষ বলেনি, এটাই তো বিরাট শুক্রিয়া। ব্যারিস্টার সুমন বলছে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তিনি এই নিয়ে জিডি করেছেন, বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি? না, প্রথমত এটা মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার কাছে, এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। হয়তো তাকে দিয়েছে, হয়তো তাকে দেয়নি। এর কারণটা হলো তার যখন কোনো ক্ষমতাই ছিল না, সংসদ সদস্য তিনি ছিলেন না, তখনও তিনি বসুন্ধরার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, অনেক প্রভাবশালী লোকদের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, তো তখন এরকম কোনো অভিযোগ তখন তার হয়নি। তো এখন তার সঙ্গে একটা রাষ্ট্রীয় যাকে বলা হয় তকমা রয়েছে, সংসদ সদস্য, তো এই অবস্থাতে তাকে হত্যা করার জন্য, তাকে খুন করার জন্য বা তাকে যাকে বলা হয় অপদস্থ করার জন্য কোনো একটা শক্তি বা ক্লিয়ার গ্রুপ তার এলাকাতে ঢাকাতে যাবে, এটা মানে সাধারণ যারা জনগণ আছে তাদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি করেছে। দুই নম্বর হলো যে যখন কোনো একটা অকারেন্স ঘটে, যেমন ধরুন আমার গাড়িটা যখন ভাঙলো, আমার দুদিন ধরে মন খারাপ, আগের থেকেই দুই দিন আগের থেকেই মন খারাপ, এবং আমার শরীর মন সব কিছু বলছিল যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু একটা ঘটবে। তো যখন ঘটলো আমি দেখলাম যে ঘটতে গেল। এখন ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওইটা প্রকাশিত হতো। এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকার অর্থে ভয় পেয়েছেন, তো তার চোখে মুখে একটা আতঙ্ক থাকতো। আমরা সুমন আর কি, সুমনের সাথে অনেক শক্তিশালী মানুষ, সাহসী মানুষ ছিলেন, ফরহাদ মাজাহার, মাহমুদুর রহমান মান্না, তারপরে মাহমুদুর রহমান সেই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তো এই মানুষগুলো ভয় পেয়ে গিয়েছিলেন। তো যখন আপনি দেখেন যে সুমনের মতো এক হাজার সুমনের মতো সাহস এর এক একটা মানুষ ধারণ করে, বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা, ফরহাদ মাজহার, তো আপনি দেখেন ফরহাদ মাজহার যখন জীবনের ঝুঁকিতে পড়ে গেলেন তখন তার যে অভিব্যক্তি, যে কোনো মানুষ বুঝতে পারতেন যে উনি এখন ভয় পেয়েছেন। কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে, ওসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন, তার চোখে মুখে ঠিক ওইরকম কোনো আতঙ্কের বিষয় ছিল না, ভয়ের বিষয় ছিল না। তো যার জন্য এটা অনেকে মনে করছেন যেহেতু সে সবসময়ই লাইমলাইটে থাকতে চায়, আলোচনায় থাকতে চায়, হয়তো এর এটা হতে পারে, আবার আমি রঙও হতে পারি যে সত্যিকার অর্থে তাকে দেওয়া হয়েছে, হোয়াট এভার মেবি। এখানে আমাদের মনে করি যে যেহেতু তিনি একজন সংসদ সদস্য, তার যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয়ত, তিনি এখন যে কথা বলছেন যে তিনি একজন এমপি হওয়া সত্ত্বেও তার কথা পুলিশ শুনছে না, এটা বেসিক্যালি তার সম্পর্কে মানুষের যে মিথ বা একটা পজিটিভ ধারণা, এটা খুব আঘাত করবে, আঘাত করবে এই অর্থে যে
সে জিডি এন্ট্রি করলো, পুলিশের সামনে আসলো, এরপরে কেউ কিছু করলো না, তাহলে তাকে তো মার দেওয়া স্যাঁচা দেওয়া কোনো ব্যাপারই না। তো এর আগে যেমন অনেক আমাদের বাংলাদেশে মার খেয়েছে, এখন দেখা গেল ব্যারিস্টার সুমন রাস্তায় এইভাবে কারো হাতে দ্বারা তিনি আহত হলেন, তো তখন তার আজকের জিমে সেটা একেবারে শূন্যতে চলে যাবে। তো এই জন্য হয় কি, যখন মানুষ বুড়ো পর্যায়ে যায় অনেকগুলো বিব্রতকর বিষয় সবার সামনে বলতে হয় না, অনেক নেতিবাচক বিষয় নিজে নিজে গোপনে সেটা প্রকাশ করতে হয়, সব বিষয় মিডিয়াতে আনতে হয় না। এটাই হলো আমার বক্তব্য ব্যারিস্টার সুমন সম্পর্কে। ব্যারিস্টার সুমন সংসদে এবং সংসদের বাইরে অনেক স্পর্শকাতর মন্তব্য সাহসের সঙ্গে করছেন, কিন্তু ডক্টর জায়েদ বলেছেন আওয়ামী লীগ করার কারণেই উনি অবলীলা এই কথাগুলো বলতে পারছেন। আপনার মতামত? আমি এখানে 50-50, আমি সুমনের যে সাহস তার যে বক্তব্য দেওয়া এটাকে স্বাগত জানাই, মানে তিনি যদি না বলতেন এই কথাগুলো, তিনি যদি না বলতেন তাহলে আমাদের কী করার ছিল? এখন আমি যখন এমপি ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, অনেক অপ্রিয় বিষয়াদি আমি কিন্তু সামনে নিয়ে এসেছি। এখন আলটিমেটলি ওই সময়টাতে আওয়ামী লীগের লোকজন আমাকে খুব বকা দিয়েছে, বাইরের লোকজন হয় মানে তখন একটা মার্কেট ছিল, কিন্তু আলটিমেটলি প্রায় সব জিনিসগুলিও কিন্তু একটা জাতীয় বিষয় পরিণত হয়েছে। তো ব্যারিস্টার সুমন সেটা আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে করুক, নিজস্ব সাহস থেকে করুক, অভিনয় করুক, দাম বাড়ানোর জন্য করুক, হোয়াট এভার মেবি, কিন্তু যিনি যে কথাগুলো বলেছেন এগুলো নিপার সত্য এবং জাতি এই কথাগুলো শুনতে চায় সব মাধ্যমে। আমরা রাজপথে যেভাবে বলছি, তারপরে মিডিয়াতে যেভাবে বলছি, সেই একই কথা পার্লামেন্টে কেউ না কেউ বলছে, এজন্য তাকে স্বাগত। দুই নম্বর হলো জায়েদ, ডক্টর জাহেদ উনি যেটা বলেছেন সেটাও ঠিক, যে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি যে কথাগুলো নির্বিবাদে বলতে পারছেন সেখানে, এখানে অন্য কেউ বলতে পারবে না। আর ব্যারিস্টার সুমন যেহেতু আলোচিত ব্যক্তি, তিনি বাংলাদেশের বলতে গেলে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে বলেছেন ফেসবুকের এমপি, ফেসবুকের এমপি, তো তাকে নিয়ে ইতিবাচক নেতিবাচক কথাবার্তা হবে, সবসময় হবে, তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিষয়াদি নিয়ে হয়ে যাবে, এবং আমি মনে করি যে তিনি এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছেন, অল্প সময়ের মধ্যে পেরেছেন। আমি দেখলাম যে এমপি হওয়ার পর তার ভিতরে যে ধরনের উদ্দীপনা ছিল, কাজকর্ম ছিল, সেই বিষয়গুলো তিনি অনেকটা সংযত হয়েছেন, অনেকটা সংযত হয়েছেন, এবং তিনি বুঝতে পেরেছেন যে আমার ওজনটা কোন জায়গাটা দিয়ে, যার জন্য লেস ট্রাই, আমরা কাজ করছি। সবাই জাহেদ যা আছেন তিনি সব কথা বলেন, তার অনেক ভিউ আছে, তারপরে বাংলাদেশে বসে তিনি প্রায় পিনাকির সমপর্যায়ের বক্তব্য তিনি দেন, পিনাকি দেশের বাইরে বসে দেন, বা ইলিয়াস যে বক্তব্যগুলো দেন, ইলিয়াসের মধ্যে হয়তো অশ্লীলতা থাকে বা ই থাকে, কিন্তু বাংলাদেশে শালীনতার মধ্যে যে সরকারকে আঘাত করে কথা বলার ক্ষেত্রে ডক্টর জাহেদের যে তুলনা, সে তুলনাহীন, অনেক সুন্দর আমি ঘুরিয়ে পেয়েছি বলে তিনি অনেক একেবারে ডাইরেক্ট সেই কথাগুলো বলেন। তো সেই ক্ষেত্রে সুমন সম্পর্কে তার বক্তব্য তিনি বলেছেন, এবং ইট ইজ হিজ লিবার্টি, এটা তার স্বাধীনতা। আর এটার ব্যাপারে যদি সুমনের যেহেতু কোনো বক্তব্য নাই, আমার বক্তব্য থাকবে কেন? সুমন তো এটার ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি বা কোনো কিছু করেনি। এখন ডক্টর জাহিদ যে কোনো কারণে হোক না কেন, এখন সামাজিক মাধ্যমে একজন সেলিব্রিটি, তো তার বক্তব্য তো ফেলে দেওয়ার মতো বক্তব্য না। তা তিনি সুমন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সুমন যদি মনে করতেন যে এই বক্তব্য প্রতিবাদ করা দরকার, কাউন্টার দরকার, তারও তো প্ল্যাটফর্ম আছে, এবং সুমনের প্ল্যাটফর্মটা ডক্টর জাহিদের সেটা অনেক বড়, হ্যাঁ, ফেসবুক ইউটিউবে তার সে তার অনেক বেশি, ফলে তিনি এই জাহির সম্পর্কে যদি একটা নেগেটিভ কথা বলতেন বা তার নিজের পক্ষে বলতেন, সেটা আরও ভাইরাল হয়ে যেত। যেহেতু তিনি বলেননি, সেটা না আমার মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই। জেনারেল ইব্রাহিম বীরপ্রতীক বলেছেন ষড়যন্ত্র করে এআই প্রযুক্তি দিয়ে তার গোপন ভিডিও বানিয়ে ফাঁস করে দেওয়ার জন্য প্রস্তুত একটি চক্র, আপনি কি মনে করেন? না, জেনারেল ইব্রাহিম বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, জীবনের প্রায় সায়ান হয়ে এসে গেছেন, তো তিনি সুরিত, আপনাদেরও সহিত আমারও সহিত বন্ধু মানুষ, আমার বাসায় অনেকবার গিয়েছেন, এই অফিসে তিনি বহুবার এসেছেন, আসার আগে তিনি একটু ডাল একটু ভাজি দিয়ে খেতে চান। তো তিনি যেভাবেই হোক না কেন, তার যেটা ইমেজ ছিল জাতির কাছে, এখানে এই নির্বাচনে আসার কারণে, আওয়ামী লীগের সাথে তার সংযোগ হওয়ার কারণে এই ইমেজটা একেবারে শূন্যতে চলে গেছে, শূন্যতে চলে গেছে। ফলে তার জায়গাতে যদি তিনি না হয়ে নেলসন ম্যান্ডেলা হতেন, যে মানে আওয়ামী লীগের সঙ্গে এখন ওই পেকুয়া থেকে, তিনি তো কক্সবাজারের পেকুয়া থেকে অষ্টম সদস্য হয়েছেন, ওখানে নেলসন ম্যান্ডেলা নির্বাচন করেছেন ইনস্টেড অফ জেনারেল ইব্রাহিম। এখন আওয়ামী লীগের অবস্থা এত দুর্গন্ধময় হয়ে গেছে, এত মানে মানে যাকে বলা হয় অস্বাভাবিক হয়ে গেছে, তো সেখানে নেলসন ম্যান্ডেলাও যদি আসছেন, বিল ক্লিনটনও যদি আসছেন, তাহলে জেনারেল ইব্রাহিম এখন যে গালি খাচ্ছেন তারাও ঠিক একই গালি খেতেন। তো যার জন্য দর্শক দেখলেন গোলাম মোল্লা রনি সাহেবের মুখ থেকে একটা প্রতিবেদন, তিনি কিন্তু বলছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যদি হত্যার হুমকি দেওয়া হয় তাহলে তিনার মুখে একটা কালো ছাপ থাকার কথা, কারণ চিন্তার ভাঁজও থাকতে পারে। তো তিনার মুখে যেহেতু কোনো চিন্তার ভাঁজ নেই, তিনাকে হত্যার হুমকি দেওয়া হয়নি, তিনি এমনটা বলার চেষ্টা করছিলেন, তো তিনার কথা কতটুকু যুক্তিসম্মত আপনারা বলে যাবেন। তো কারো মাথায় চিন্তার ভাঁজ না থাকলে যে তিনাকে হত্যার হুমকি দেওয়া হবে না, এটাও বাস্তবিক সত্য কথা না। তিনি অত্যন্ত সাহসী বিদায় দেখা গেল, তিনি
চিন্তা না নিয়েই তিনি কাজ করতেছেন। তো দর্শক, এ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং নিউজটি বেশি বেশি শেয়ার করে দেবেন।